আজকে আমি তোমাদের অ্যাওয়ার্ড উইনিং অ্যানিমেটেড শর্ট ফিল্ম আমব্রেলা মুভিটি নিয়ে বলবো। এটি একমাত্র ব্রাজিলিয়ান অ্যানিমেটেড শর্ট ফিল্ম যেটি 2021 একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য কোয়ালিফাইড হয়েছিল। শুরুতে দেখা যাবে একটি ছোট্ট শিশু জানালার পাশে বসে বৃষ্টি দেখছে, তার মন ভীষণ খারাপ। অন্যদিকে একটি গাড়িতে একজন মহিলা ও তার ছোট্ট মেয়েকে দেখা যাবে। তাদের গাড়ি একটি বাড়ির সামনে এসে থেমে যায়। সেই বাড়িটির জানলা দিয়েই সেই ছোট্ট ছেলেটি তাকিয়েছিল। হঠাৎ ছেলেটির মন ভালো হয়ে যায় তাদের দুজনকে দেখতে পেয়ে। মূলত এই বাড়িটি ছিল একটি অরফানেজ হাউস, আর সেই ছোট্ট ছেলেটিও ছিল অনাথ। সেই মহিলা ও তার মেয়ে এসেছিল অনাথ শিশুদের জন্য কিছু উপহার নিয়ে। কিন্তু এখানে মেয়েটি এসে একদম খুশি ছিল না। সে আসলে এই জায়গাটিতে একদমই আসতে চায়নি। সে হঠাৎ লক্ষ্য করে তার ছাতাটি সে যেখানে রেখেছিল ছাতাটি সেখানে নেই। এতে সে চিন্তায় পড়ে যায় এবং সে বৃষ্টির পানির ফোঁটা অনুসরণ করে উপরের দিকে উঠতে শুরু করে। সে হঠাৎ লক্ষ্য করে যে ছেলেটি তার ছাতাটি লুকিয়ে রাখছে। এটি দেখে মেয়েটি ভীষণ রেগে যায় এবং তার ছাতাটি নেওয়ার অনেক চেষ্টা করে। এদিকে ছেলেটিও তার ছাতাটি একদমই দিতে চাচ্ছিল না। পরে সে অনেক কষ্ট হলো মেয়েটিকে তার ছাতাটি দিয়ে দেয়। এদিকে মেয়েটির মা উপরের দিকে শব্দ শুনতে পেয়ে সবাই মিলে উপরে যেতে শুরু করে এবং ছেলেটি তার ছাতাটি মেয়েটিকে দিয়ে দেয়। এরপর ছেলেটি কান্নায় ভেঙে পড়ে এবং সেই রাতের কথা মনে করতে শুরু করে। সেই রাতের কথা, যে রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং ছেলেটি এবং তার বাবা একটি হলুদ ছাতায় করে তারা সাগর পাড়ি দিচ্ছিল। সেই ভয়ঙ্কর বৃষ্টির রাতে তারা সেই ছোট্ট জাহাজে করে কোথাও যাচ্ছিল। আসলে তারা ছিল রিফিউজি, যাদের কোনো ঘর ছিল না, যাদের কোনো টাকাও ছিল না। ছেলেটির বাবা তাকে খাবার কিনে দিতেও পারছিল না, তাই ছেলেটির বাবা তাকে একটি অনাথ আশ্রমের সামনে রেখে যায়। অনেক কষ্ট হলেও তার বাবা তাকে সেখানে রেখে যায় তার একটি উন্নত জীবনের জন্য, যেটি তার বাবা তাকে দিতে পারছিল না। এতে ছেলেটির খুব মন খারাপ হয়। ছেলেটি আসলে তার বাবাকে ছেড়ে থাকতে চাইতো না। এদিকে তার বাবা সেই হলুদ ছাতাটি করে সেই অরফানেজ হাউস থেকে চলে যায়। এই কথাটি শুনে মেয়েটিরও ভীষণ মন খারাপ হয় এবং মেয়েটি তার ছাতাটি তাকে দিয়ে দেয়। এরপর দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তিকে, যিনি একটি ছাতার দোকানে ছিল। মূলত বৃদ্ধ ব্যক্তিটির এই ছাতার দোকানটি ছিল। বৃদ্ধ ব্যক্তিটি একটি হলুদ রঙের ছাতা একটি ছোট্ট মেয়েকে দিচ্ছিল এবং সে হঠাৎ লক্ষ্য করে যে একজন ব্যক্তি হলুদ ছাতা দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সে হলুদ রঙের ছাতার ব্যক্তিটিকে অনুসরণ করতে গিয়ে সে হঠাৎ পড়ে যায় এবং একজন বৃদ্ধ মহিলা তাকে সাহায্য করে। আসলে এই বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ বুড়োটি ছিল সেই ছোট্ট ছেলে মেয়েটি, যারা এখন স্বামী স্ত্রী এবং যাদের একটি ছাতার দোকানও রয়েছে। সেটি আজও বিশ্বাস হলুদ রঙের ছাতাটা নিয়ে তার বাবা তাকে দেখতে আসবে।